ভিডিও লাইটিং সব কিছু জন্য একটি সবকিছু ভিডিও কোয়ালিটির নির্ভর করে অডিওর উপর কি ভাবতেছেন আমি কি মাইক দিয়ে অডিও রেকর্ড করতেছি এটা জাস্ট একটা পিএনজি আমার সকল ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করা এবং মোবাইল দিয়ে এডিট করা চলুন আজকে দেখা যাক মোবাইল দিয়ে কিভাবে অডিও রেকর্ড এবং এডিট করলে ভিডিওর কোয়ালিটি জিরো থেকে হিরো হয়ে যাবে অডিও মোবাইল দিয়ে রেকর্ড করেন বা মাইক দিয়ে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাকে এডিট করতে হবে না হলে আপনার ভিডিওর কোয়ালিটি হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখ এবার চলুন অডিও এডিটিং প্রসেস দেখানো যাক এর জন্য লেক্সিস অডিও এডিটর অ্যাপটির প্রয়োজন হবে এটাকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নাও ওপেন অপশনটির মধ্যে ক্লিক করে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব দেন ওখান থেকে আমাদের অডিওটা ইনপুট করে নিব ইনপুট হয়ে গেলে একবার অডিওটা চেক করে নেবেন ভিডিও লাইটিং সব ওকে তারপরেও কিসের জন্য একটি অভাব লাগতেছে অডিও ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের অডিওটির নয়েজ রিমুভ করতে হবে এর জন্য আমরা উপরের কর্নারের থ্রি ডট অপশনটির মধ্যে ক্লিক করে ইফেক্ট এর মধ্যে ক্লিক করব দেন আমরা এখান থেকে নয়েজ রিডিউশন অপশনটির মধ্যে ক্লিক করব নয়েজ রিমুভ করার জন্য অডিও অনুযায়ী ট্রেস হোলটাকে চল্লিশ থেকে বিশের মধ্যে রেখে দিব সো আপনার অডিও অনুযায়ী চেক করে এটাকে রেখে দিবেন এবার লো পাস ফিল্টারটাকে বাড়িয়ে নেবেন দি আপনার অডিওর সাউন্ডটা একটু কম হয়ে থাকে তো এটার মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন এখন অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার অডিওর মধ্যে থাকা নয়েসগুলো রিমুভ হয়ে যাবে সো দেখতে পারতেছেন আমাদের অডিওর নয়েস রিমুভ হয়ে গেছে ভিডিও লাইটিং সব কিছু ওকে তারপরেও কিসের জন্য একটি অভাব লাগতেছে অডিও ভিডিও কোয়ালিটির পঞ্চাশ নির্ভর করে অডিও এখন আমরা এই অডিওটাকে এডিট করে প্রফেশনাল লুক দিব এর জন্য আবার চলে যাব তি অপশনে এখান থেকে ইফেক্ট দেন ইকুয়েলাইজার অ্যান্ড এম্ব্লিফায়ার অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন এটাই হচ্ছে অডিও এডিটের আসল মশালা এখান থেকে এইগুলাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে অডিও অনুযায়ী সো আমার অডিওর সাথে আপনার অডিও কখনোই মিলবে না তো দেখতে পারতেছেন আমি আমার মতো করে কমিয়ে বাড়িয়ে নিতেছি অবশ্যই আপনি অডিওটা শুনবেন আর কমাবেন বাড়াবেন প্রথম অপশনটাকে সবসময় ফুল লাগবেন কারণ এই অপশনটা আপনার অডিওটাকে একটা হাই কোয়ালিটির ফিল দিয়ে থাকে এটা জাস্ট একটা পিএনজি আমার সকল ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করা এবং মোবাইল দিয়ে এডিট করা চলুন আজকে দেখা যাক মোবাইল দিয়ে কিভাবে অডিও রেকর্ড এবং এডিট করলে ভিডিওর কোয়ালিটি জিরো থেকে হিরো হয়ে যাবে অডিও মোবাইল দিয়ে রেকর্ড করেন বা মাইক দিয়ে অবই ক্ষেত্রেই কিন্তু আপনাকে এডিট করতে হবে না হলে আপনার ভিডিওর কোয়ালিটি হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখ এবার চলুন অডিও এডিটিং প্রসেস দেখানো যাক এডিট করার সময় এই গ্রাফটাকে সব সময় মাথায় রাখবেন ভিডিও লাইটিং সবকিছু ওকে তারপরেও কিসের জন্য একটি অভাব লাগতেছে অডিও ভিডিও কোয়ালিটির 50% নির্ভর করে অডিওর উপর কি আমি কি মাইক দিয়ে অডিও রেকর্ড করতেছি এটা জাস্ট একটা পিএনজি আমার সকল ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করা এবং মোবাইল দিয়ে এডিট করা চলুন আজকে দেখা যাক মোবাইল দিয়ে কিভাবে অডিও রেকর্ড এবং এডিট করলে ভিডিওর কোয়ালিটি জিরো থেকে হিরো হয়ে যাবে এবার প্রে অ্যামলিফায়ারটাকে পাঁচ থেকে দশের মধ্যে রেখে দিবেন অবশ্যই অডিও শুনে শুনে কাজ করবেন নয়তো ভুল লেগে যাবে কোয়ালিটির পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করে অডিওর উপর এবার অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন দেখতে পারবেন আপনার অডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে ভিডিও লাইটিং সব কিছু ওকে তারপরেও কিসের জন্য একটি অভাব লাগতেছে অডিও এগিয়ে চলে যাবেন তিরি ডটে ইফেক্টের মধ্যে এখান থেকে নর্মালাইজে ক্লিক করে অডিওটাকে নর্মালাইজ করে এবার সিভ অপশনটির মধ্যে ক্লিক করে আপনার গ্যালারির মধ্যে সেভ করে নেবেন ওকে এখন যে ফাইলটাকে সেভ করছেন এটা কিন্তু আপনার এডিটিং অ্যাপসের মধ্যে সাপোর্ট করবে না এর জন্য আমরা ফাইল ম্যানেজার হতে সেভ করা অডিওটাকে বের করে নিব এবার এটাকে এখান থেকে মুভ করে যে কোনো একটি ফোল্ডারে রেখে দিব অবশ্যই মুভ করতে হবে নয়তো আপনার এডিটিং অ্যাপসের মধ্যে সাপোর্ট করবে না কারণ হচ্ছে আমরা যখন অডিওটাকে সেভ করছি তখন ওয়েব ফাইলে সেভ করছি এবার আপনার এডিটিং অ্যাপসের মধ্যে চলে আসবেন এবং মিউজিক থেকে অডিওটাকে সিলেক্ট করে দিবেন যদি আপনি ক্যাপকাট দিয়ে এডিট করে থাকেন সো ক্যাপকার্টের মধ্যে মিউজিক থেকে এই অডিওটাকে সিলেক্ট করে দেবেন এভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে অডিও এডিট করে লাগিয়ে নেবেন এতে করে আপনার ভিডিওটা অনেক প্রফেশনাল কোয়ালিটি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এর সমাধান দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে একটি কমেন্ট করবেন আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ